মিডিয়া ভয়েস মেলে স্বাগত। টলিউডে এখন ওয়েব সিরিজে রমরমা। এবার এই ওয়েব সিরিজের হাত ধরেই প্লেব্যাকে ডেবিউট করতে চলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এ কথা অনেকেই জানেন না যে নাচ আর অভিনয় তার প্যাশন হলেও ছোটবেলায় গানের তামিল নিয়েছিলেন দেবলীনা। তিনি নিজেই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ছোটবেলায় শাস্ত্রীয় সঙ্গীতে তামিল নিয়েছিলাম, কিন্তু গান নিয়ে এগোতে একদমই আত্মবিশ্বাসী ছিলাম না। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে হারানো আত্মবিশ্বাস কিভাবে ফিরে পেলেন তিনি। এই নৈপথ্যে রয়েছেন দেবলীনার স্বামী অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। বিষয়টা এবার খোলাসা করে বলা যাক, তথাগতর পরিচালনায় আসছে ওয়েব সিরিজ ওয়াটার বটল, আর স্বামীর পরিচালনাতেই ডেবিউট করতে চলেছেন গায়িকা দেবলীনা। ছবির গল্প গড়ে উঠেছে একজন অবসেসড কিলারকে নিয়ে। অনেকগুলি বাচ্চা রয়েছে এই ওয়েব সিরিজে, যার মধ্যে 4 বছরের একটি বাচ্চা মেয়ের গলায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গানটা গাইছেন দেবলীনা। তবে দেবলীনা একা নন, তার সঙ্গে গলা মেলাবেন আরো এক অভিনেতা রজতাভ দত্ত, যিনি ইংরেজি রাইমটির বাংলায় অনুবাদের অংশটি গাইবেন। সঙ্গীত পরিচালনা করেছেন ময়ূক ভূমি। দেবলীনাকে দিয়ে গান গাওয়ানোর পেছনে তারও অনুপ্রেরণা কম কিছু নয়। দেবলীনা আরো বললেন, এই প্লেব্যাক থেকেই অনুপ্রেরণা। প্লেব্যাক সফল হলে নায়িকা গান নিয়ে আরো ভাবনা চিন্তা করবেন বলেই ঠিক করে ফেলেছে। জনপ্রিয় অভিনেত্রী দেবলীনাকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে মিডিয়া ভয়েস মিলের সাথে থাকুন।